বদলে গেল লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার নিয়ম। পরবর্তী মাসে টাকা পেতে চাইলে মানতে হবে নতুন নিয়ম। নমস্কার বন্ধুগণ, আপনারা এতদিন যে নিয়মে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিলেন সেই নিয়ম বদলে গেল। নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে এতদিন যে নিয়মে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হচ্ছিল আগামী সেপ্টেম্বর মাসে সেই নিয়মে টাকা দেওয়া হবে না, নতুন নিয়ম মানলেই দেওয়া হবে টাকা। তাই বন্ধুরা, আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে জানাবো যে আগামী সেপ্টেম্বর মাসে কোন নিয়ম মানলে আপনি টাকা পাবেন। তবে বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই বাংলার বন্ধু ইউটিউব চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে আগামী দিনও লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটিকে শুরু করা যাক, চলো। তো বন্ধুরা, এই সেই আর্টিকেলটি, আপনি এই আর্টিকেলটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। যদি আর্টিকেলটি আপনি শেষ পর্যন্ত শুনেন আপনি কিন্তু পুরো বিষয়টি বুঝে যাবেন এবং আপনি জেনে যাবেন যে কোন নতুন নিয়মের কথা বলা হয়েছে। তো দেখুন, লেখাই আছে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে এবার থেকে মানতে হবে নতুন নিয়ম, এই নিয়ম না মানলে আর দেওয়া হবে না টাকা, করার নির্দেশ মমতার। কি সেই নির্দেশ, জানুন বিস্তারিত। তো চলুন দেখে নেওয়া যাক যে কি সেই নতুন নির্দেশ, মানে নতুন নিয়ম। দেখুন, নিয়মের নির্দেশে বলা হয়েছে গত বছর মানে 2021 সেপ্টেম্বর সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকেই রাজ্যের সকল জেনারেল ও ওবিসি ক্যাটাগরির মহিলা যারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের তরফ থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা পাচ্ছে এবং যে সকল এসসি এসটি ক্যাটাগরির মহিলারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছে, তাদের উদ্দেশ্যে পরবর্তী মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে কর্তৃপক্ষের তরফ থেকে জারি করা হয়েছে নতুন নিয়ম। এই নতুন নিয়মে খুব স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসে কোনো সমস্যা ছাড়াই প্রতি মাসের মতো লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে চাইলে সকলকেই জমা দিতে হবে লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট। তো বন্ধুরা, আমি আপনাকে এই নির্দেশটি কথাই বলছিলাম যেখানে বলা হয়েছে যে পরবর্তী কাল থেকে টাকা পেতে গেলে কিন্তু আপনাদের সবাইকে লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট জমা করতে হবে। তবে এই লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট জমা করার জন্য আপনাকে কোন কোন কাগজ জমা করতে হবে সেটি এই আর্টিকেলের শেষে বলে দেওয়া হয়েছে। এই যে দেখছেন, এই নোটিশটি জারি করা হয়েছে এবং এই যে নোটিশটি আছে, এই নোটিশে যে 7 নম্বর পয়েন্ট আছে, এই 7 নম্বর পয়েন্টে খুব স্পষ্টভাবেই বলা হয়েছে যে ওয়ান্স আ ইয়ার, মানে বছরে একবার আপনাদের সবাইকে এখানে লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট ভেরিফাই করতে হবে। ঠিক আছে, মানে আপনাদের যে আবেদনটি আছে সেই আবেদনটিকে ভেরিফাই করতে হবে। তারপরে দেখুন, বলা হয়েছে গত বছর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেই নোটিফিকেশনেই জানানো হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে প্রতি বছর 1 বছর অন্তর অন্তর সকলকে জন্ম ও মৃত্যু স্ট্যাটাস ভেরিফিকেশন করাতে হবে। মানে আপনি আমাকে যেই নোটিশটি একটু আগেই দেখালাম সেই নোটিশটির কথাটি এখানে কিন্তু বলা হয়েছে। তারপরে দেখুন, বলা হয়েছে যাতে চলতি বছরে কোনো মহিলা মারা গেলে সেই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী সময় থেকে টাকা দেওয়া বন্ধ হয়, তাই সেই সূত্রেই আগামী সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শুরু হওয়ার শুভ 1 বছর পূর্ণ হতে চলেছে। তাই 1 বছর হয়ে যাওয়ার কারণে এবার সকলে নতুন করে নিজেদের লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করাতে হবে। পুনরায় ভেরিফিকেশন করার ক্ষেত্রে যে সকল কাগজের জেরক্স জমা দিতে হবে তার তালিকা নিম্নে দেওয়া রয়েছে। তবে কবে থেকে রিভেরিফিকেশন শুরু হবে সেই নিয়ে কর্তৃপক্ষের তরফ থেকে নির্দিষ্ট কোনো তারিখের ব্যাপারে কিছুই জানানো হয়নি। ঠিক আছে, এখনও কিন্তু তারিখটি জানানো হয়নি যে এই তারিখের থেকে এই তারিখের মধ্যে ভেরিফিকেশন দেওয়া হবে। ঠিক আছে, যখন জানানো হবে সেটি নিয়েও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তারপর দেখুন, যেই কাগজগুলো ভেরিফাইয়ের জন্য লাগবে সেটি নিয়ে এখানে বলা হয়েছে রিভেরিফিকেশনের জন্য যে সকল কাগজ লাগবে তার তালিকা নিম্নে দেওয়া রয়েছে। তো চলুন তালিকাটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই সেই কাগজের তালিকাগুলো, এই কাগজগুলোই কিন্তু আপনাকে রিভেরিফিকেশনের সময় জমা করতে হবে এবং এই কাগজগুলো হচ্ছে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংক পাসবুকের জিরক্স, রেশন কার্ডের জিরক্স, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। ঠিক আছে, এই 5টা কাগজ, মানে 4টে কাগজ আর 1টা ছবি আপনাকে রিভেরিফিকেশনের সময় জমা করতে হবে। তো বন্ধুরা, পরবর্তী মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়ে এই একটি আপডেট ছিল। এরপরে যদি আরও কোনো নতুন আপডেট আসে সেই আপডেটটিও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তী সেই আপডেটগুলো পেতে চান তাহলে ভিডিওটিকে এখনই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে এমন কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।